Hey guys, welcome back to my channel and welcome back to another new video. দেখো আজকে আমি চলে এসেছি একদম সাউথ সিটি মলের ঠিক একদম কাছে মানে একদম পাশের গলিতে। এখানে আমি বেসিক্যালি এসেছি আমার একজন সাবস্ক্রাইবারের কথায়। তুমি আমায় রিকোয়েস্ট করেছিলেন যে এখানে আশেপাশে কিছু খাবার দেখাতে। তো আমি বলবো যে এখানে দেখো এখানে অনেক ক্যাফে আছে, অনেক রেস্টুরেন্ট আছে যেখানে হয়তো খুব কম দামে খাবার দাবার পাওয়া যায়, বাট ওইগুলো কিন্তু ইউটিউবে কভার হয়েছে। বাট আমি এমন একটা জায়গার খোঁজ দেখাবো আজকে যেখানে আমি তো অনেকবার খেয়েছি এবং পার্সোনালি আমার ওদের খাবার খুব ভালো লাগে। কাইন্ড অফ একটা স্ট্রিট ফুড ছোটো দোকান যেখানে খুব খুব কম দামে খুব ভালো কোয়ালিটির কম্বো মানে ভালো কোয়ালিটির ফুড সার্ভ করেন। আমি ওখানে নর্মাল দিনেও খেয়েছি, ফেস্টিভ ডেতেও খেয়েছি, কোয়ালিটি কিন্তু ফুডের ভালো ছিল। তো আমি দোকানটা নিয়ে অনেক আশাবাদী, তো আমি ওখানেই যাবো, ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তার কারণ কম দামে খাবার পেলে কার না ভালো লাগে ভাই। আর বেশি কথা বলবো না, তখন আমি রেস্টুরেন্টের একদম সামনে মানে দোকানটার একদম সামনে চলে এসেছি। আমার চ্যানেলে যারা প্রথমবার এসছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে, ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে। আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দাও। এই যাবে, আমরা তো বাঙালি, আমাদের কাছে কিন্তু খাওয়াটাই পরম এন্টারটেনমেন্ট। তো খাবার তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমি এই যে সামনে দাঁড়িয়ে আছে এখানে খাবার খাবে বলে ওয়েট করছে। তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার যতক্ষণ আসছে তোমরা কিছু দোকানের শর্ট 7 ক্লিপ দিছে কেন। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tattoo my chest. I'll never forget what it's like to be. So guys, আমরা আমাদের হাংরি হাট থেকে ফার্স্ট আইটেম যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানকার স্টিম মোমো, যেটা আমি এখানে যখনই আসি আমি একবার না একবার ট্রাই করি। এটা বেশ ভালো লাগে আমার এখানকার স্টিম মোমোটা। স্টিম মোমোর প্রাইস হচ্ছে 50 টাকা এবং এখানে ঠিক এরকম এরকম সুন্দর সুন্দর ডাম্পলিং শেপের 6 পিস মোমো রয়েছে, তার সাথে চিকেন স্যুপ এবং শ্রেডেড চিকেন রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। আর তার সাথে এখানে সস রয়েছে একটা। তো মোমোটা একটা ভেঙে দেখি যে কীরকম কী ভেতরে। দেখো শেপগুলো তো খুব সুন্দর এবং বেশ পাতলা দেখে মনে হচ্ছে মোমোর কোটিংটা, আর ভীষণ গরম, একদম পাইপিং হট। চলো মোমোটা ভাঙি। ওহ দারুণ গরম জিনিসটা। ওহো হো হো, ভিতরটা দেখা যাচ্ছে, বেশ ভিতরটাই দেখাতে বলি তোমাদের। ভিতরটা কতটা জুসি কিন্তু মোমোটা, এবং ভেতরে কিন্তু স্টাফিং বেশ ভালো মতন পরিমাণ আছে এবং মারাত্মক একদম অয়েলি ভেতরে জুসি মোমো একেবারে। জাস্ট এই দেখো পুড়েই যাচ্ছে। ভিতরে বেশ পরিমাণে চিকেন রয়েছে, তার সাথে সিলান্ট্রো এবং অনিয়নও রয়েছে এবং মারাত্মক জুস একেবারে ড্রিপ করছে এখান থেকে। চলো মোমোটা ট্রাই করি শুধু। এই সাউথ সিটি চত্বরে এই হাংরিঘাটের মোমোটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগে। আমি এর আগেও খেয়েছি, হর্ন এখানে দিতেই হয় ফাঁকা রাস্তাতেও, বাট কিছু করার নেই। আমি আগেও এখানে মোমো খেয়েছি, আমি এখন অনেকদিন পরেই গেলাম, বাট টেস্ট আগের মতনই একদম জুসি সুন্দর রয়েছে। এই মোমোটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মোমোস। চলো আরেকটা মোমো একটুখানি এই সসটা ওনারা দিয়েছেন, ডিপটা হালকা হালকা একটুখানি অরেঞ্জ অরেঞ্জিস কালারের, যাই না কালারটা কতটা জাস্টিফাই করছে, বাট খেয়ে দেখি। আমার মতে এই মোমোটা শুধু খেলে এই মোমোটার যে অথেন্টিক যে ফ্লেভারটা রয়েছে বেশি ভালো বোঝা যাবে। তো আমার মতে এই এই মোমোটা শুধু খাওয়াটাই বেটার। তার সাথে স্যুপ দিয়েছেন ওনারা, উপরে এরকম স্প্রিং অনিয়ন ছড়িয়েছেন এবং পুরো একদম শ্রেডেড চিকেনে ভর্তি স্যুপ। চলো স্যুপটা ট্রাই করে দেখি, স্যুপটা বেশ ভালোই হয় এখানে, চল ট্রাই করি। স্যুপটা বেশ ভালো। তারপর অন্যান্য জায়গায় কী করে চিকেনের হাড় গরুগুলো দিয়ে দেয়, বাট এখানে কিন্তু শ্রেডেড চিকেন রয়েছে, এটা সত্যি 50 টাকা অনুযায়ী 6 পিস এরকম এরিয়াতে ইটস ওয়ে টু চিপ। স্যুপ বেশ ভালো লাগে, আর ওখানে ওরা মশলা ছড়িয়ে দিয়েছেন গোলমরিচ জাতীয়, যেটা কলায় ভেতরে যেটা ফিট করবে তার মশলা দিয়ে হিটটা, এটা বেশ ভালো লাগে। বাট এই মোমোগুলো আমি বলবো যে এখানে এই হাংরিঘাটে আসলে যে কোনো সময় এই মোমোটা স্টিমে একবার ট্রাই করে দেখো। বাকি এখানে প্যান ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো, চিকেন শেজওয়ান মোমো, অনেক রকম 4 রকম মোমো রয়েছে, ট্রাই করতে পারো, বাট আমার কাছে স্টিম মোমোটাই ফেভারিট। আমি ভাবছিলাম প্যান ফ্রাইড নেবো, বাট সামনে বলে ভাই স্টিমটাই খাবো, ওটাই বেস্ট। চলো আমি তো আমার মোমোটা এনজয় করতে থাকি,
তোমরা ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, আর নেক্সট আমাদের কম্বোটা আসছে ওটা নিয়ে রেকর্ড করছি। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. So আমাদের হাতে এসে গেছে এখানকার একদম হট সেলিং এবং ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কম্বো, যেটা এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে এগ নুডলস উইথ চিলি চিকেন। দু পিস চিলি চিকেন আছে এবং তার সাথে এতটা পরিমাণ মানে প্রায় এক প্লেট, এটা যদি এটা তুলে দিই চাউমিনের কোয়ান্টিটিটা দেখো, পুরো এক প্লেট এখানে এগ নুডলস রয়েছে, প্রচুর পরিমাণে ডিম দেখা যাচ্ছে ওপর থেকে এবং স্প্রিং অনিয়ন্স, নর্মাল অনিয়ন এবং অল্প কিছু বিনস এবং পেঁয়াজও দেখা যাচ্ছে। একদম নর্মাল টিপিক্যাল স্ট্রিট ফুড চাইনিজ, স্ট্রিট চাইনিজ চাউমিন যেরকম হয় ঠিক ওরকমই একদম বাঁধাকপির পাতলাটা রয়েছে। আর নিচে দেখা যাচ্ছে ক্যারাটস রয়েছে বেশ ভালো মতো, ভেজিটেবল ভর্তি একেবারে, ক্যাপসিকাম রয়েছে, তো মানে বেশ লোভনীয় ব্যাপারটা। আর স্বাদটা কোনো যে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগে, চলো ট্রাই করি। দেখো একদম নর্মাল যেরকম চাউমিন হয় বেসিক্যালি অ্যাজ আ স্ট্রিট ফুড, ঠিক ওরকমই টেক্সচার, ট্রাই করি। চাউমিনের টেস্ট তো আর নতুন করে ব্যক্ত করার কিছু নেই, সবাই যেন যেন চাউমিন নর্মালি কীরকম খেতে হয় এটাও ঠিক ওরকমই, ওর ব্যতিক্রম নয়। কিন্তু চাউমিনটা বেশ ভালো করে এখানে, দেখো এই চাউমিনটা বেশ ভালো খেতে, মানে আমার তো এটা বেশ ভালো লাগে। এবং এর মধ্যে এই এগ দিয়ে এই নুডলসটা দিয়ে আর এত ভেজিটেবলস দিয়ে বেশ ভালো খেতে। চলো এবার আমি চিলি চিকেনটা তোমাদেরকে দেখাই, এখানে এরম একটা পিস এবং আরেকটা এরম, মানে এরম একটা পিস, বেশ বড় বড় সাইজের দুটো চিলি চিকেন রয়েছে এবং চিলি চিকেনের যেরকম টেক্সচার হয় প্রচুর পরিমাণে এখানে ক্যাপসিকাম রয়েছে, ও আরও এক পিস ছোটো পিস পড়ে গেছে এবং তার সাথে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস যেগুলো নর্মালি চিলি চিকেনে থাকে সেগুলো রয়েছে। তো চলো একটুখানি গ্রেভি নিয়ে নিই, সেই গ্রেভিটা দিয়ে হালকা করে একটুখানি মাখিয়ে নুডলসটা ট্রাই করি। দেখো গ্রেভিটা বেসিক্যালি এগুলো ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে গ্রেভি, বাট সাকনি বলে যে নুডলস খাবে তো আমি একজন নুডলস নিলাম, না তো আমি ফ্রাইড রাইস ট্রাই করি, ফ্রাইড রাইস দিয়ে গ্রেভিটা বেশ ভালো লাগে এখানে। নুডলস দিয়েও ভালো লাগছে গ্রেভিটা, বাট নুডলস যেহেতু আমার পার্সোনালি শুধু খেতে বেশি ভালো লাগে, তো আমি বলবো যে এই সাথে যারা ফ্রাইড রাইস পছন্দ করো তারা গ্রেভিওয়ালা চিলি চিকেনটা নিলে আরও বেশি ভালো লাগবে, তাহলে তোমরা গ্রেভিটাকে ভালো মতো ইউজ করতে পারবে। আর এই চিকেনটা যদি দেখাই, চলো চিকেনটা একটুখানি পোস্ট মর্টেম করি, যে কোটিং আছে নাকি চিকেন আছে, মারাত্মক পাইপিং হট একেবারে ধোঁয়া ওটা গরম। এ দেখো চিকেনটা যদি ভাঙি, এ দেখো চিকেনটা দেখো হালকা একদম একটা অল্প কোটিং রয়েছে যেরকম থাকে, এবং ভেতরটা যেটা পুরোটাই চিকেন, জাস্ট ভালো মতো সাইজের চিকেন রয়েছে ভেতরে এবং সাতটা কোনো এরকম দু পিস চিকেন বেশ ভালো। আমার এটা চীনা টেস্ট, আমি এখানে বলবো যদি তোমরা সাউথ সিটির এখানে আসো এবং একটু কম দামে খাবার ট্রাই করো, কাংড়িহাট কিন্তু তোমাদের একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে। তো আমার কাছ থেকে এটা হাইলি সাজেস্টেড এবং হাইলি রেকমেন্ডেড, এই দুটো কম্বোই ফ্রাইড রাইসের কম্বোটা ট্রাই করতে পারো, ওটাও বেশ ভালো। তো চলো রিভিউ তো মোটামুটি এইটুকুনি, খাওয়া দাওয়াটা শেষ করি তারপর ছোটো করে একটা রিভিউ দিয়ে দেবো। তোমাদেরকে লোকেশনটা যদি ভালো করে বোঝাই, দেখো এদিকে হচ্ছে বোহেমিয়ান ক্যাফে, তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে বোহেমিয়ান ক্যাফে, তো ঠিক তার পাশে একটা স্যান্ডউইচের দোকান আছে, আর ঠিক তার পাশে এই যে আছেন হাংরি হাট, এই হচ্ছে দোকানের লোকেশন ভালো করে বলে দিলাম। আর টাইমিং আছে ওই দুপুর 12টা থেকে রাত্রিবেলা 9টা 10টা, যতক্ষণ মাল থাকে ততক্ষণ চলছে। আর ভালো করে যদি বোঝাই তাহলে দেখো একদম দ্য টেকনো জোন বা টেক জোন, এই টেকনো জোন এই দোকানটার ঠিক একদম অপোজিট, ব্যাঙ্গন অপোজিট আছে হাংরি হাট, আর ওই দিকে সোজা চলে গেলেই হচ্ছে ওটা কিন্তু সাউথ সিটি মল, আর এদিকে বোহেমিয়ান ক্যাফে যেরকম তোমাদেরকে দেখালাম একদম পারফেক্ট ইজি লোকেশন, এর থেকে ভালো আর লোকেশন কিছু বলতে পারবো না। এই দোকানটার হয়তো গুগল ম্যাপ লোকেশন নেই আমি যতদূর আমি দেখলাম, তো আমি বোহেমিয়ান ক্যাফেরই গুগল ম্যাপ লোকেশনটা কিন্তু দিয়ে দেবো, তো তোমরা এখানে আসলে দেখতে পাবে। তো একদম কমপ্লিট হাংরিঘাট থেকে বেরিয়ে গেছি, তো যেরকম আমি বললাম ওনাদের মোমোটা জাস্ট সুপার খেতে, এটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট মোমো এখানকার লাগে আশেপাশে নিয়ার সাউথ সিটি, মানে অনেকটা বড় এরিয়াতে এরকম মোমো নেই, ভীষণ পরিমাণে জুসি মোমোটা, মোমোটা আমার এখানে টপ মোস্ট লাগে।
তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা, ফ্রাইড রাইসটা তোমরা ট্রাই করো, আমি রেকমেন্ড করছি। আপনার কাছে এত খাবার খাওয়া সম্ভব না। আর নুডলস কম্বোটা, কিন্তু নুডলসটা বেশ ভালো, আর চিলি চিকেনের কোটিংগুলো ছিল না একদমই। তো আমার কাছে এই 60 টাকা আর 50 টাকা মানে 110 টাকায় দুজনের সন্ধ্যেবেলা ভালো মতো খাওয়া হয়ে যাবে এরকম এরিয়াতে, যেটা মানে সুপার চিপ, সুপার অ্যাফোর্ডেবল। তো আমার কাছে এটা 10/10 কম্বো। ওনাদের ব্যবহারও খুব ভালো, সবচেয়ে বড় কথা। বাট তোমরা অনেকে আমায় এটা বলতে পারো যে দাদা থার্মোকলের প্লেট ইউজ করে। তো দেখো, আমি সেটা আমিও যাই থার্মোকল ইউজ করা ঠিক না, বাট দেখো থার্মোকলের কী হয়, মানে জিনিসটা হার্ড হয় তো ধরতে সুবিধা হয়, এর জন্যই ইউজ করে। আদারওয়াইজ থার্মোকল কিনতেও পয়সা বেশি লাগে। বাট যাই হোক, এটা আমি কী বলবো, কিছু বলার নেই আমার। বাট হ্যাঁ, এই হচ্ছে ভিডিও, আশা করছি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এখানে আসলে হাংরি হাটে ট্রাই করো, খাবার দাবার খুব ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করে দাও। বাট হ্যাঁ, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও, কমেন্ট করো, শেয়ার করো। দেখো তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করলে এই মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো ইয়েস, এটুকুই বলার। চলো, টিল দেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।